হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তা আজকে আমি রান্না বান্না সব হয়ে গেছে, তা তোমাদেরকে দেখাতে পারিনি আর কি কি দিয়ে খাচ্ছি আর কি কি রান্না করছি সবটাই দেখাবো। তা চলো, আমি নিয়ে নিয়েছি এখানে কচুর লতি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা আর আলু সিদ্ধ, আর এখানে নিয়ে নিয়েছি ডাল, বোতলটা সরি দে, আর এখানে নিয়েছি তেঁতুলের চাটনি, তেঁতুল দিয়ে চাটনি করেছি, আর মেয়েকেও খেতে দিয়ে দিচ্ছে, এরকম মেয়ে খাচ্ছে। আর এখানে জানো তো, আজকে দিয়ে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে, মানে নাম কীর্তন আজকে দিয়ে শুরু হয়েছে, তা যাবো কীর্তনে। আর দেখো রান্না বান্না হয়ে গেছে, আর চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে আমি কচুর লতি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর কচুর লতিটা খুব সুন্দর হয়েছে। দেখো আমি খেতে বসে গেছি, নুন দে একটু, আমি নেবো নিচ্ছি বুঝাও। বন্ধুরা, আমার মা এখন ঝাড় দিচ্ছে, আর আমি একটু ঘুমিয়েছিলাম, আমার শরীরটা ঠিক ভালো নেই, ওই জন্য ঘুম থেকে উঠে বললাম। তো দেখো আর হ্যাঁ দেখো বৃষ্টি হলো, দেখছো মেঘটা, মেঘটা কি সুন্দর দেখো, আরে দেখো বৃষ্টি হচ্ছে, রাস্তাগুলো সব ভেজা, আরে দেখো রোদ উঠেছে, দেখো দেখো টিনের ফাঁদ চকচক করছে দেখছো, এই দেখো দেখো মা ঝাড় দো হয়ে গেছে, তো এখন বাসন মাজছে, মা কিছু বলবে? এই যে বাসনগুলো মেজে নি, আবার মেক মেক করছে ওইদিকে। আর তোমরা কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছো তো? কিন্তু আজকে কীর্তন যাওয়া তো হবে না, প্রাইভেট আছে, প্রাইভেট করে যাবো, আটটার সময় যাবো, তাইলে কীর্তনে একটু ঘুরে ঘুরে পালিয়ে যাবো, কালকে থেকে ভালো কীর্তন হবে, কালকে যাব, শনিবার রাতে রাস আছে, আজকে তো প্রথম, হ্যাঁ কালকে, এখন কালকে হবে, শনিবার হবে না, কালকে শুরু হয়েছে বলছে, না না কালকে তো পদাবলী হলো, আজকে হচ্ছে শনিবার, আজকে তো বৃহস্পতিবার, আজকে শুরু হলো, মানে কালকে হবে, পরশু হবে, পরশু দিন রাস, ও শনিবার, শনিবার রাস, রাস আর রবিবারে মহোৎসব। তোমাকে সব দেখাবো, বাইরে কাজ সব হয়ে গেছে, আর দেখো মা এখন ঝাড় দিচ্ছে, মা কিছু বলো, আর আমাকে সরাসরি পড়াতে আসবে। তো বন্ধুরা আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসছি।